আবু সাঈদ খুদ্ি রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন বনি ইসরায়েলে এক লোক ছিল যে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছে তারপর সে জিজ্ঞেস করতে বের হল সে একটি সন্ন্যাসীকে জিজ্ঞেস করল আমার জন্য কোনো তবা আছে কি তার মানে আমার পাপ কি ক্ষমাযোগ্য সন্ন্যাসীটি বলল না ফলে ওই ব্যক্তিটি তাকেও হত্যা তারপর সে লোকদের জিজ্ঞেস করতে তখন একজন লোক তাকে একটি গ্রামে যাওয়ার পরামর্শ ওই ব্যক্তিটি অমুক গ্রামে রওনা দিল এবং রাস্তায় তার অবস্থা অনেক খারাপ হয়ে গেল সে শেষ পর্যন্ত তার ভুখ খেচড়ে ওই গ্রামের দিকে এগোনোর চেষ্টা করল এবং অবশেষে সে মৃত্যু বরণ করলো তার কাছে রহমত ও আজাবের ফেরস্তাগণ এসে তার ব্যাপারে তর্ক শুরু করল আল্লাহ তালা যেই জনপদের দিকে তিনি এগুচ্ছিলেন সেই জনপদকে নিকটবর্তী হওয়ার নির্দেশ দিলেন আর যেই জনপদ থেকে তিনি আসছিলেন সেই জনপদকে দূরবর্তী হওয়ার নির্দেশ দিলেন তারপর আল্লাহ বললেন উভয় জনপদের দূরত্ব মাপা হোক দেখা গেল যে সে তার গন্তব্যের জনপদের দিকে এক বিঘত বেশি পৌঁছে গিয়েছেন তাই তাকে ক্ষমা করে দেওয়া হলো। বুখারি ও মুসলিম সহি হাদিসে কুৎসি হাদিস নং উনিশ ধন্যবাদ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ